এবছর এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সম্প্রীতি সমাবেশ শেষে তিনি একথা উল্লেখ করেন। শিক্ষামন্ত্রী বলেন, এবার দিনাজপুরে যা ঘটেছে এটি অত্যন্ত দুঃখজনক। একটি পরীক্ষা কেন্দ্রের সচিব অনেকগুলো প্রশ্নপত্রের প্যাকেট একসাথে করে নিয়ে গেছেন, তবে এটি কী কারণে হলো সেই বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে এবং সেই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান সহ অনেকে। গত চার বছর ধরে প্রশ্ন ফাঁস হচ্ছে না, এবং প্রশ্ন ফাঁস হচ্ছে না তার কারণ হলো আমরা যে ব্যবস্থাগুলো নিয়েছি, একেবারে প্রযুক্তিগত যে ব্যবস্থাগুলো নিয়েছি, অন্যান্য সমস্ত যে ব্যবস্থা নিয়েছি, যেভাবে সার্ভেলেন্স হয় সেগুলোর মধ্য দিয়ে এটা বন্ধ করা হয়েছে। এবার দিনাজপুরে যেটি হয়েছে সেটি অত্যন্ত দুঃখজনক। প্রশ্ন কিন্তু ফাঁস হওয়াটা যে ফাঁস হওয়া যা বোঝায় তা কিন্তু হয়নি, কোনো পরীক্ষার্থীর হাতে প্রশ্ন পৌঁছায়নি।